আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি 2019 এর আইসিডিএস সুপারভাইজার পরীক্ষা সফল ক্যান্ডিডেট তনয়া গুহকে। তনয়া, তোমাকে স্বাগত। থ্যাংক ইউ স্যার। তনয়া, তুমি যখন প্রথম রেজাল্টে দেখলে নিজের নামটা, কি অনুভূতি হলো? স্যার, প্রথমত তো মানে যেহেতু পিএসসি আগে থেকে একটা মানে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল যে রেজাল্ট ওই ডেটে বেরোবে, তো একটা মানে টান টান উত্তেজনা, একটা উত্তেজনা তো ছিলই, একটা আতঙ্ক ভয় মিশ্রিত একটা উত্তেজনা ছিলই। তো রেজাল্ট যখন মানে দুপুরবেলার দিকে, মানে এক্সপেকটেশন ছিল 5টার পরে রেজাল্ট বেরোবে, তো সেখানে দুপুরবেলায় রেজাল্ট আউট হয়ে গেছে আর নোটিফিকেশন দেখার পর মানে সত্যি এতটা ভয়ে ছিলাম যে নিজের রোল নাম্বারটা ওখানে চেক করব সেই সাহসটুকু হচ্ছিল না। তো আমি নিজে চেক করতে পারিনি, আমার বোন চেক করে দিয়েছে রোল নাম্বার। তো ও খুব আনন্দের সাথে তখন আমাকে বলছিল, এই তো তোর নাম্বার এখানে আছে, তুই টেনশন করছিস কিসের জন্য? এই চাকরিটা তোমার জন্য ঠিক মানে কতটা জরুরি ছিল? চাকরিটা জরুরি মানে যারা চাকরি প্রার্থী ছিল প্রত্যেকের ক্ষেত্রে চাকরিটা জরুরি, তবে আমি বলবো যে প্রত্যেকের ক্ষেত্রে চাকরিটা জরুরি এবং আমার ক্ষেত্রে তো খুব জরুরি, কেননা আমি বাড়িতে একমাত্র রেসপন্সিবল পার্সন এই মুহূর্তে, তো আমার উপর অনেক দায়িত্ব রয়েছে এবং সেই কারণে আমার ক্ষেত্রে চাকরিটা সত্যিই খুব দরকার ছিল। আচ্ছা, যদি এই পরীক্ষাটায় তুমি না পেতে, তাহলে তুমি কি ভেঙে পড়তে আর আগামী দিনে অন্য কোনো পরীক্ষা দিতে না, নাকি তুমি আরো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে যেতে? কি করতে যদি ধরো তোমার এই পরীক্ষাটা স্যার, হতো, তাহলে তুমি কি করতে? একটা একটা প্রসেসিং এর মধ্যে আমি অলরেডি রয়েছি, যেহেতু কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছি, তো এইখানে তো সব সময় যে প্রথমেই সফলতা চলে আসবে, পরীক্ষা দিয়েছি বলে সফলতা পেয়ে যাব, এই মনোভাব আমি প্রথম থেকে রাখিনি। তো আমি জানতাম যে সফলতা নাও আসতে পারে, তো এইরকম একটা মানসিকতা মনের মধ্যে নিয়েই আমি এগিয়েছি যে যদি যদি সফল না হই তো ভেঙে পড়লে তো চলবে না, আমাকে তো এগিয়ে যেতেই হবে। আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে সেগুলোতেও আমাকে বসতে হবে এবং আবার দ্বিতীয়বার করে চেষ্টা করতে হবে, এই মানসিকতাই ছিল মনের মধ্যে। তো এখানে ছিল না, হ্যাঁ স্বাভাবিক কাজটা থাকতো এবং অ্যাসপিরেন্টস একাডেমি এক কথায় যদি বলতে হয় তাহলে অনবদ্য। তার কারণ হচ্ছে যে যেভাবে যে মানে যেভাবে কনসিস্টেন্টলি মানে অ্যাসপিরেন্টস একাডেমি ক্যান্ডিডেটদেরকে সাপোর্ট করে চলেছে, তাদের মোটিভেট করছে, তাদেরকে গাইড করছে, মানে সেটা মানে এই অভিজ্ঞতা, এই একাডেমির সাথে যুক্ত হওয়ার অভিজ্ঞতাটাও মানে খুবই সুন্দর আমার ক্ষেত্রে। মানে আমি প্রচুর গাইডেন্স পেয়েছি আর কনসিস্টেন্টলি প্রত্যেকটা উইকে আপনাদের যে ক্লাসগুলো ছিল সেগুলো করা এবং আপনারা যে ভিডিওগুলো এই একাডেমিতে আপলোড হতো সেগুলো দেখেও নিজেকে প্রিপেয়ার করা, তো সত্যি একাডেমির সাথে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে খুব লাকি মনে করি আর আমার এই সফলতার ক্ষেত্রেও প্রচুর কাজে লেগেছে। ওকে, আচ্ছা, তোমার এই চাকরিটা পাওয়ার পরে তুমি পরবর্তীতে আরো অন্যান্য কি কি পরীক্ষা দিতে চাইবে? স্যার, বর্তমানে তো আমি এইটা পাওয়ার পরে আমার এক এবং একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমি সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নেব, নিচ্ছিও যদিও সেটার জন্য আমি এখন প্রস্তুতি নিচ্ছি, তো আগামীতেও এই পরীক্ষাটা আমি আর কি দেব। ওকে, আচ্ছা, তোমার যারা দেখেছো ব্যাচে রয়েছে তাদের মধ্যে অনেকেই সিলেক্টেড হয়েছে এবং তোমাদের একটা সিলেকশন যারা পেয়েছে তাদের আলাদা একটা গ্রুপ করে দেওয়া হয়েছে, এরকম অনেক ক্যান্ডিডেট আছেন যারা হয়তো সফল হতে পারেননি, সেটা আমাদের ব্যাচেরও হয়তো হতে পারে বা বাইরেরও হতে পারে বা ইউটিউব আমাদের ফলো করে, তো তাদের জন্য তোমার যদি কোনো সাজেশন থাকে, যেহেতু তুমি এই জার্নিটার মধ্যে দিয়ে গেছো অনেকটা সময় ধরে, যে কোনো পরীক্ষায় হয়তো সফল হতে পারোনি আবার আজকে তুমি সফল হয়েছো, তাদের জন্য কি টিপস বা কি সাজেশন তোমার থাকবে? সাথে হ্যাঁ, যারা এই পরীক্ষাটা দিয়েছে সফল হতে পারেনি তাদের মধ্যে আমি যেটা আগেই বললাম যে একটা সাময়িক খারাপ লাগা তো থাকবে এবং সেটা সেটার থেকে ওভারকাম করতে অনেকটা সময় লাগবে, তবে আমি বলবো যে কেউ ভেঙে পড়ো না, কেননা আগামীতে আরো অনেক পরীক্ষা আসছে, সেগুলোর জন্য নিজেকে প্রিপেয়ার করো এবং প্রমাণ করে দাও সামনের পরীক্ষাগুলোতে যে তুমি পারবে, এবং অবশ্যই তুমি পারবে, ভেঙে পড়ার কিছুই নেই। সামনের যে পরীক্ষাগুলো, সামনে যে সমস্ত নোটিফিকেশন আগামী দিনে বেরোবে, সেই পরীক্ষাগুলোর জন্য নিজেকে আগে থেকে প্রস্তুত করে রাখতে হবে, সামনে অনেক হার্ডেল আসছে সেগুলোকে পেরিয়ে এগিয়ে যেতে হবে, ভেঙে পড়লে চলবে না। আচ্ছা,
তুমি এই জার্নিটায় তোমার আশেপাশের বা বন্ধু বান্ধবদের কাছ থেকে বা আত্মীয় স্বজন বা এলাকার লোকেদের কাছ থেকে বা তোমার কোনো পুরনো বন্ধুর কাছ থেকে সব থেকে খারাপ কথা কি শুনেছো, যেটা তোমাকে খুব মানে দুঃখ দিয়েছে যে বারবার পরীক্ষা দিয়েও তোমার হচ্ছে না, সিলেকশন আসছে না, এরকম কি জিনিস শুনেছো আর সেখান সত্যি থেকে কথা কিভাবে বলতে নিজেকে কি, মোটিভেট করে বের করেছো? সত্যি কথা বলতে কি, যে আমি কিন্তু খুব যে অনেক দিন থেকে প্রিপারেশন নিচ্ছি সেরকম নয়। আমি একটু মানে আমার আমার একটু বয়স স্বাভাবিক মানে অন্যান্য ক্যান্ডিডেটের তুলনায় একটু বেশি, তো সেক্ষেত্রে আমি অনেক আগেই একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করছিলাম, সেটা টার্ম বেসিসে। তো সেই কাজটার ক্ষেত্রে কিছুটা প্রবলেম, মানে সেখানে অ্যাপ্রুভালের কিছুটা প্রবলেম হওয়ার ফলে তখন আমার মনে হলো যে আমাকে অন্যভাবে নিজেকে প্রিপেয়ার করতে হবে, অন্যভাবে নিজেকে দাঁড়াতে হবে। তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে যে খুব একটা যে বাইরের লোকজনের খুব বাজে কথাবার্তা বা এই সমস্ত কিছু আমাকে শুনতে হয়নি, মানে সেটা আমি নিজেকে লাকি মনে করব বা অন্যরকম কিছু আমি জানি না, তবে এটা আমি পুরোটাই মানে নিজের ইয়েতে যে আমাকে দাঁড়াতে হবে অন্যরকম ভাবে। একটা কন্ট্রাকচুয়াল জবের বেসিসে আমি নিজেকে কখনোই সেটেল করতে পারি না। তো এটা আমি জার্নিটা শুরু করেছিলাম 2018-এর একদম শেষের দিকে, মানে নভেম্বর ডিসেম্বরে, আর 2019-এ এটা নোটিফিকেশন বেরিয়েছে, তখন আমি ফিল আপ করেছিলাম। তো সেইভাবে দেখতে গেলে পরে আমার প্রথম মানে প্রথম অ্যাপ্রোচও এটা আর প্রথম সফলতাও এটা। তনয়া, আমি যখন তোমাকে বারবার বলতাম যে তনয়া তুমি এই পরীক্ষাটায় চাকরিটা পেয়ে যাবে এবং তুমি চিন্তা করো না, আমার তোমাকে দেখে মনে হয় যে তুমি ভীষণই সিরিয়াস ক্যান্ডিডেট এবং তোমার কথাবার্তা যথেষ্ট ভালো, এবং তুমি হয়তো জানো কিনা আমি জানি না, আমাদের যে মক ইন্টারভিউ এর যে ভিডিওগুলো রয়েছে চ্যানেলে, তার মধ্যে আমার চ্যানেলটাকে খুললে সবার প্রথম যে ভিডিওটা আসে, মানে সব থেকে বেশি ভিউ হয়েছে যে ভিডিওটা, সেটা 8.8K, সেটা তোমার ভিডিও, ঠিক আছে? মানে তোমার ওই আচ্ছা ভিডিওটা সবার সামনে আসে, তুমি পরে চ্যানেলটা খুলে দেখলে দেখতে পারবে। তো তোমার সেই মক ইন্টারভিউটা অনেকেই দেখেছে এবং আমাকে পরেও অনেকে জানিয়েছে যে হ্যাঁ, এই মেয়েটি যথেষ্ট যোগ্য এবং চাকরি পাওয়ার মতো, মানে আমার বন্ধু বান্ধব কলিগ যারা অলরেডি সার্ভিসে রয়েছে তারা অনেকেই জানিয়েছে। তো পরে আজকে যখন তুমি সাকসেসফুল হয়েছো এবং আমি যখন তাদের অনেককে জানিয়েছি যে হ্যাঁ, ও আমার ছাত্রী ছিল, ভালো পড়াশোনা করতো এবং আলটিমেটলি সাকসেসফুল হয়েছে, তো আমারও এটা ভীষণ ভালো লেগেছে। এবং তুমি প্রথম দিকে রেজাল্টটা দেখোনি, আমি তোমার রেজাল্টটা দেখে তোমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম, তুমি কি সেটা দেখেছিলে? হ্যাঁ, আমি তো দেখেছিলাম স্যার, আমি দেখেছি। কারণ আমার কাছে প্রচুর আর ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, সবাই ফোন করছিল, মেসেজ করছিল, কিন্তু আমার যারা মানে চাকরি পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস ছিল তাদের মধ্যে তুমি একজন, এবং তার জন্য আমি পার্সোনালি তোমাকে মেসেজ করেছিলাম, ঠিক আছে? আপনি তো বারবার তুমি বলেছেন মেসেজটা স্যার দেখার যে পরে তোমার কি মনে তুমি, হলো? একটা কথা সত্যি কি, যে মক মানে এই এক্সপিরিয়েন্স একাডেমির যে গ্রুপটায়, আইসিডিএস এর গ্রুপটায় আমরা সবাই ছিলাম, এখানে অনেকের সাথেও আমি খুব পার্সোনালিও অ্যাটাচ হয়ে গেছি। বেশ কিছু ক্যান্ডিডেট আছে তাদের সাথে এখনো মানে অনেক দিন থেকে আমার সাথে যোগাযোগ। তাদের মধ্যে অনেকে এই কথাটা আমাকে বারবার বলেছে যে ওরা আমাকে দিদি বলে ডাকে, তো ওরা আমাকে বারবার বলেছে যে যে তনয়াদি স্যার বলেন না যে তোমার হয়ে যাবে, তুমি দেখো তোমার সত্যিই হয়ে যাবে। মানে এটাও একটা মানে নিজেকে মনে হতো যে আমি হয়তো নিজেকে অতটা চিনি না যতটা আপনি হয়তো বুঝতে পারেন, তো আমি আপনার চোখ দিয়েও নিজেকে কিছুটা দেখার চেষ্টা করতাম যে না, সত্যি স্যার হয়তো সেরকম কিছু দেখেছেন যার জন্য উনি বলেন যে হয়ে যাবে। তো এই দিক থেকে আপনার দিক থেকেও আমি নিজের উপরে একটুখানি মানে বিশ্বাস রেখেছিলাম যে না, সত্যি হয়তো আমার হয়েই যাবে। সত্যি বারবার এই কথাটা তাহলে আপনার কিন্তু আমার মনে হতো, আপনি যতবারই আপনার সাথে আমার কথা হয়েছে আপনি এই কথাটা বলতেন যে না, তোমাকে আর কিছু করতে হবে না, তোমার এটাতেই হয়ে যাবে। তো সত্যি এই কথাটা মানে খুবই মানে টাচি আমার কাছে, আমি মানে কি বলবো, এই দিক থেকে আপনার কাছে আমি খুবই থ্যাঙ্কফুল। থ্যাংক ইউ সো মাচ। আলটিমেটলি আমার এটা মনে হচ্ছে যে তুমি চাকরিটা পাওয়ায় আমি কোথাও জিতে গেলাম, ঠিক আছে? মানে হয় না যে অনেকের উপরে সত্যি অ্যাফেকশন থাকে যে হ্যাঁ, এ ভালো ক্যান্ডিডেটে পারবে, এবং যখন ফাইনাল সেটা হয় তখন নিজেরও একটা ভালো লাগা থাকে যে হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম সেটা হয়েছে। তো ফলে আমি তোমাকে নিয়ে খুবই প্রাউড ফিল করি, এবং আমি থ্যাংক ইউ এটাও স্যার, জানি যে তুমি সিস্টেমে ঢুকে খুব ভালো একজন অফিসার হবে এবং অনেস্টির সাথে, ডেডিকেশনের সাথে তুমি কাজটাকে করবে, তোকে সিস্টেম একদম একটা স্যার, ভালো থ্যাংক ইউ অফিসার তোমার একদম। দিয়ে পাবে তোমার। এবং আমি তোমাকে বলবো যে তোমার যাত্রাপথ এখানে শেষ না করে দিয়ে তুমি আগামী দিনে WBCS বা অন্যান্য বড় পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। তোমার মধ্যে যে ডেডিকেশন আছে, যে পোটেনশিয়াল আছে, তুমি কিন্তু অবশ্যই অন্য ভালো পরীক্ষাতে আরো ভালো স্কোর করে চাকরি পাওয়ার যোগ্য।
তো সেটার জন্য একটু পরিশ্রম করতে হবে। একটা স্টেপ পেয়ে গেছো, পায়ের তলার মাটি পেয়ে গেছো, একটা পার্মানেন্ট জব হয়ে গেছে, একদম একদম একটা সার্ভিসের ক্ষেত্রে গ্রুপ বি অফিসার হয়ে গেছো, তো ফলে এবার লড়াইটা আরো বড়, এবার আরো পরিশ্রম করতে হবে, ঠিক আছে? ঠিক আছে স্যার, আর তনয়াকে যদি আমাদের একাডেমির প্রয়োজন হয় অ্যাজ এ মেন্টর, তাহলে কি আমরা তনয়াকে পাবো? একদম 100%। থ্যাংক ইউ তনয়া, আরো বড় করে চওড়া স্মাইল করতে হবে, অনেক হাসতে হবে, কারণ এখন আনন্দের দিন এবং তুমি এটা খুব খুব ডিজার্ভিং ক্যান্ডিডেট, এবং তোমাকে আজকে আমাদের মধ্যে পেয়ে খুব ভালো লাগলো, এবং আশা রাখছি তোমার কাছ থেকে অনেকেই অনেক কিছু শিখবে। থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্যার, তনয়া, থ্যাংক ইউ, আমাদের সঙ্গে থেকো, এবং এক্সপিরিয়েন্স একাডেমি রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।